Good morning, class 3. Welcome back to your Bengali class. All of you, take out your Bengali book. Okay, open your book at page number 18. দেখো আগে কি আমরা খান্তকুড়ি দিদি শাশুড়ির কবিতাটা পড়েছিলাম, তার সাথে সাথে অনুশীলনী 1, 2, 3 গুলো পিডব্লিউ ছিল এবং অ্যান্সার গুলো ডিসকাস করে দিয়েছিলাম। আর তোমাদের পিডব্লিউ ছিল 4, 6, 7, 8। ওকে, দেখো 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে 3-4টি বাক্যের উত্তর লিখো। আমি অ্যান্সার গুলো করে দিয়েছি, তোমরা নোট ডাউন করে নেবে তোমাদের কপি বুকে। ওকে, দেখো 4 নম্বর কি বলেছে। 4 নম্বরে প্রশ্ন, 4 নম্বর দাগে প্রথম প্রশ্ন হচ্ছে, কারা কেন লোহার সিন্ধুকে থাকে, কারা কেন লোহার সিন্ধুকে থাকে, কারা অন্য লোকেরা অন্য লোকে তাদের দোষ দেবে বলে, তারা তারা বলতে এখানে কারা, 5 বোন আন্তবুরি দিদি শাশুড়ি, 5 বোন লোহার সিন্ধুকে থাকে, তাহলে অন্য লোকে তাদের দোষ দেবে বলে খান্তকুড়ি দিদি শাশুড়ি 5 বোন লোহার সিন্ধুকে থাকে। কয়েকটা কি বলছে দেখো, কার কার 5 বোনের কথা কবিতায় বলা হয়েছে, খান্তকুড়ির দিদি শাশুড়ির 5 বোনের কথা বলা হয়েছে। ওকে, তারা রুমে কি রাখে, তারা রুমে কি রাখে, দেখো এখানে লেখা আছে তারা রুমে তাদের শাড়িগুলো বিছিয়ে রাখে, তাদের শাড়িগুলো কি বিছিয়ে রাখে। দেখো কয়টা কি বলেছে, বলেছে কোথায় কেন টাকা কড়ি রাখা হয়, কোথায় তারা টাকা কড়ি গুলো হাওয়া খাবে বলে খোলা জানালায় রেখে দিত, টাকা কড়ি গুলো হাওয়া খাবে বলে খোলা জানালায় রেখে দিত। ভয়টা কি বলছে দেখো, চুন ও নুন ও চুন দিয়ে তারা কি করে, নুন দিয়ে কি করে, তারা নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, আর চুন দেয় তারা ডালনায়, চুন দেয় তারা ডালনায়। ওকে, এই নোটগুলো তোমরা লিখে নেবে। দেখো 6টা আছে শব্দ, শব্দগুলি অর্থ লেখো, তোমরা এই শব্দার্থগুলো আছে এখানে এখানেই পেয়ে যাবে সব। 7টা কি আছে দেখো, বিপরীত শব্দ, 7টা বিপরীত শব্দ হচ্ছে বোন ভাই দোষ নির্দোষ নিন্দা প্রশংসা নিজে করে, আর বাক্য রচনাগুলো তোমরা নিজেদের মতো করে দেবে। ওকে, দেখো আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি, পরের চ্যাপ্টারে একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন তলে স্তব্ধ গায়ে যাচ্ছে কারা, ময়রা নদী পাটায় বসে দুধের চাঁচি উঠছে কত আসছে কারা, হাটের শেষে ঠিক দুপুরে কুকুর গুলো ঢুকছে কেহ ঢুকছে গরু আমের গন্ধে, পালকি চলে আগুন চলে আদুর গায়ে রৌদ্রে সারা, চক্ষু মুদি ঢুলছে কষে সুস্য মাছি ভলভনিয়ে ভলভনিয়ে, রুক্ষ বেশে ভাই ঠাকুরে সুচ্ছে দুলো ক্লান্ত দেহ দোকান ঘরে আমোদ করে। দেখো এই কবিতার মধ্যে বিশেষ কিছু ঘটনা নেই, এই কবিতার মধ্যে শুধুমাত্র একটা ছন্দের তাল মিলিয়েছে কবি সত্যেন্দ্রনাথ দত্তটা, শুধুমাত্র ছন্দের একটা তাল মিলিয়েছে, এখানে কোনো বিষয়কে এখানে উপস্থাপন করতে চায়নি। দেখো মূল ভাবটা একটু একটুখানি পড়ছি, পড়লেই জানা যাবে। পালকির গান কবিতার মধ্য দিয়ে কোনো ঘটনা নেই, মূলত ছন্দের দোলায় কবি পাঠককে দোলাতে চেয়েছে। কবিতায় খণ্ড খণ্ড করে যে ছবি ধরা পড়েছে তা মূলত ছন্দের প্রয়োজনে, পালকির স্তরযান তবে এই যানবাহনে কোনো চাকা নেই, তাহলে বিভিন্ন যানবাহনে দেখো চাকা আছে কিন্তু পালকির কোনো চাকা নেই, তাহলে পালকি কি করে যাচ্ছে, পালকি হচ্ছে মানুষ কাঁধে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, আর যারা পালকিকে নিয়ে যায় তাদের কি বলা হচ্ছে, বেহারা। এখানে তো মনে একটা প্রশ্ন আসতে পারে, বেহারা তাদের বলে বা পালকি যারা নিয়ে যায় তাদেরকে কি বলা হয়। দেখো মানুষ কাঁধে করে একে বহন করে, যারা পালকি বহন করে তাদের বেহারা বলে, পালকি বেহারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গায়, এই গানের কথায় গ্রাম বাংলা একটা চরমান জীবনের ছবি ফুটে উঠেছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে এই কবিতার মধ্যে শুধুমাত্র একটা
কি ছন্দের উপস্থাপন করেছে, আর যারা পালকিকে নিয়ে যায় তাদেরকে বলা হচ্ছে বেহারা। তারা যখন এই পালকিকে নিয়ে যায় তখন তারা এই গানটা করতে করতে যায়, অর্থাৎ একটা চলমান জীবনের একটা ছবি এখানে ফুটে উঠেছে। বিশাল বড় কিছু ঘটনা কিন্তু এখানে উপস্থাপন করেনি। দেখো তোমাদেরকে পিডব্লিউ দিচ্ছি, আর তোমরা এই শব্দার্থগুলো একটু ভালো করে পড়ে দেবে। আজকে তোমাদেরকে দেখো পিডব্লিউ দিচ্ছি এই কবিতা থেকে, একটু নোটটা করে দেবে তোমরা। পিডব্লিউ হচ্ছে একের দাগে সম, একের দাগে সম, দুইয়ের দাগে সব শূন্যস্থান পূরণ করো, তিনের দাগে সব এক কথায় উত্তর দাও বা একটি বাক্যে উত্তর দাও সব, ঠিক আছে? তাহলে পালকির গান কবিতা থেকে যে পিডব্লিউগুলো দিলাম সেটা হচ্ছে একের সব, দুইয়ের সব, তিনের সব। Okay, so that's all for today. Goodbye, students.